chase a chick. Never chase a bitch. Chase no bitch. Mask on. Fuck it. Mask on. Mask bitch. Mask on. Fuck it. So hello guys, welcome back to my channel, DOS Gamers. So Jano, so tohuna hoy to Jano na keno ami eto din dhore kothay chilam ar ki korchilam ar keno video banachilam na. So ওইগুলোরই আজকে আমি আনসার দেবো, চলে থেকে স্টার্ট। তো ফার্স্ট আসছে হচ্ছে আমি এতদিন কোথায় ছিলাম। তো বলতে গেলে আমি একটা ব্রেক নিয়েছিলাম কি মানে কিছু মাসের, হ্যাঁ জানি না বলে নিয়েছিলাম আনএক্সপেক্টেডলি, কিন্তু তাও তো আর এখন তো এসে গেছি। আর আবার হচ্ছে সেকেন্ডে আসছে হচ্ছে আমি এতদিন কী করছিলাম, এতদিন আমি বই এইসব করছিলাম আর কালেক্ট করছিলাম। ওটা আমি ভিডিও লাস্টে দেখাবো কতগুলো বই আমি এখনও পর্যন্ত কালেক্ট করেছি। আর হচ্ছে আর এক্সামের সময় তো এই এক দু দিন হয়েছে আমার এক্সাম সবে শেষ হয়েছে, তাই জন্য আমি আরোই আরও ভিডিও বানাতে পারছিলাম না। যদিও বানাতে চাইতাম তখন, তখন আরোই বানাতে পারতাম না। ভেবেছিলাম বানাবো একটা, কিন্তু তাও বানানো আর হয়। এটা বলতে গেলে একটা টাইপ অফ ব্লগ তোমাদের সঙ্গে, মানে আনসারগুলো আমি বলছি কেন আসছি না, এই করছি না, কেন ভিডিও বানাচ্ছি না। বলতে গেলেই তো আর এমনি তো এখন থেকে আমি আবার অ্যাক্টিভ, আবার ভিডিও ছাড়বো। এবার দেখি কী ভিডিও ছাড়া যায়, কেন কি কন্টেন্টের প্রচুর কমি আছে। তো কিছু একটা ভেবে চিনতে এবার করতে হবে, কেন কি আগে যখন আমি শর্টসে ভিডিও শর্টসের ওই তোমরা হয়তো দেখেছো নারুটো ওয়ার্সেস ইতাচি ইতাচি ওয়ার্সেস এ ওইগুলোতে এখন আর বেশি ভিউজ হয়ে যাবে না, আর এখন যাচ্ছেও না আমি দেখেছি। আর তোমার যখনই আমি ইউটিউব খুলি তখনই এগুলো আগেই আসতো, এগুলো তখন প্রচুর পপুলার ছিল যখন আমি করতাম। এখন বেশি হলে 100 ভিউজ অবধি যাবে যদিও করি। তো তার থেকে ভালো অন্য কিছু ভিডিও করবো যেটা একটু যেটা সবাই ইন্টারেস্টেড আছে আর যেটা সবাই দেখবে। তো তাই জন্য আমি ভেবেচিন্তে এবার সব কিছু ভিডিও বানাবো। আর ব্লগ যেগুলো যদি কোনো স্পেশাল অকেশানে কোথাও যাই তাহলে তো দেখতে পাবে, তাছাড়া যদি না যাই তাহলে মনে হয় একটা দুটো করতে পারি বাড়িতে। আর এখন হচ্ছে আবার 25th মার্চে আমাদের এক্সামের মানে রিপোর্ট কার্ড আসবে, ওটা একটু দেরি আছে, তাই ততদিনের মধ্যে ভালো অনেক ভিডিও হয়ে যাবে। 5টা তো হওয়ার কথা, এটা হচ্ছে আমি কত তারিখ আজকে, আজকে হচ্ছে 5 তারিখ, তো হতে পারে আমি এই দিনেই ছাড়বো ভিডিওটা, নাহলে সোমবার, নাহলে মানে হচ্ছে 6th মার্চ। আর অ্যাডভান্সে সবাইকে হ্যাপি হোলি বলে দিচ্ছি, আর ভিডিও বানাবো পরে হোলিতে একটা, হতে পারে, শিওর না কিন্তু করতে পারি। আর তো কমেন্ট বক্সে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে, এই লাগছে এই ভিডিওটাও বলো কমেন্টে কেমন লাগছে না লাগছে। আর যদি কিছু খারাপ লাগে তাহলে আমি কিছু চেষ্টা করব যে ওটা ঠিক করার, তো ওটা অবশ্যই বলবে, না বলে থেকো না, তাই জন্য নাহলে ওটা ওরকম খারাপ হয়েই থেকে যাবে। আর আমি মনে হচ্ছে যখন আমরা 25th রিপোর্ট কার্ডটা পাবো তখন হচ্ছে তারপরেই এপ্রিলে মানে আমাদের শুরু হয়ে যাবে। তারপর আমাদের মানে ম্যাম যতদূর বলেছিল হাউস ড্রেস এইসব চেঞ্জ হবে, আমাদের আমাদের আগে প্যান্সি ছিল, মানে আমাদের তার মানে প্যান্সি মানে হচ্ছে ব্লু, এবার ব্লুটা হতে পারে অন্য কিছু কালার চেঞ্জ হয়ে যেতে পারে। তো সব এবার কোয়েশ্চেনের আনসার এবার দিয়ে দিয়েছি, এবার হচ্ছে চলে যাই এবার বুকসের ব্যাপারে, বুকস কী কী কিনেছি এখন কী পড়ছি, তো ওটারই ব্যাপারে বলবো। তো ফার্স্টে আসছে হচ্ছে এই বুকটা, সোনামূর্তি, এই ক্যামেরা দিয়ে
এই সুধা মুভি, আর এখানটা আরও কটা বই আছে মানে বুক ওইগুলোও দেখা, তো এটা হচ্ছে সুধা মুভি। এটা হচ্ছে 250 নিয়েছে, করে নিতে পারেন একটা পজ করে। আর এবার থেকে আমার সব সব কিছুর আনবক্সিংও আসবে এবার থেকে, তো যতটা পারবো করবো, তাছাড়া তো আগে কিছুই করতাম না, কেন কি আগে বন্ধই ব্রেকই একটা নিয়ে নিয়েছিলাম, তখন তখন অনেক কটা পেন হিসাবে আছে ছিল যেগুলো আমি মানে আমাকে দিয়েছিল, ওইগুলোর কিছু আনবক্সিং করা হয়নি, তো ওইগুলোর তো আর আনবক্সিং করা যাবে না, তাই জন্য অন্য কোনো কিছু পেন কেন, অন্য কিছু আরও আছে ওইগুলো যদি ওইগুলো হতে পারে আমি আনবক্স করতে পারি এই ভিডিওর মধ্যেই পারি। ফার্স্টে আসছে হচ্ছে এই বুকটা সুধা মূর্তি, ওই ক্যামেরা দিয়ে এই সুধা মূর্তি, আর এখানটায় আরও কটা বই আছে মানে বুক ওইগুলোও দেখাবো, তো এটা হচ্ছে সুধা মূর্তি। এটা হচ্ছে 250 নিয়েছে, পড়ে নিতে পারো একটা পজ করে। আর এবার থেকে আমার সব সব কিছুর আনবক্সিংও আসবে এবার থেকে, তো যতটা পারবো করবো, তাছাড়া তো আগে কিছুই করতাম না, কেন কি আগে বন্ধই ব্রেকই একটা নিয়ে নিয়েছিলাম, তখন তখন অনেক কটা পেন হিসাবে আছে ছিল যেগুলো আমি মানে আমাকে দিয়েছিল, ওইগুলোর কিচ্ছু আনবক্সিং করা হয়নি, তো ওইগুলোর তো আর আনবক্সিং করা যাবে না, তাই জন্য অন্য কোনো কিছু পেন কেন, অন্য কিছু আরও আছে ওইগুলো যদি ওইগুলো হতে পারে আমি আনবক্স করতে পারি এই ভিডিওর মধ্যেই পারি। এবার এটা সাইডে রেখে আরেকটা আসছে, এটা হচ্ছে ডায়েরি অফ এ ভ্যাম্পায়ার কিড, ওই দিক দিয়ে দেখাচ্ছি, এই যে ডায়েরি অফ এ ভ্যাম্পায়ার কিড, এটা হচ্ছে রেকিং বল, এটা অনেক কটা পার্ট আছে, এখন আমার কাছে মানে 4-5 মতো আছে, নাহলে আর ওভার 250 মিলিয়ন বুক সোল্ড ভ্যাম্পায়ার কিডের, তো এই যে তো কতগুলো পার্ট আছে, এই এটা তো পুরোনো পার্ট, তাই জন্য এখানটা বেশি দেখাবে না, আরোগুলো আরও পার্ট আছে ওটার মধ্যে দেখাবে। তো এবার হচ্ছে আরেকটাই আসছে ভ্যাম্পায়ার কিডের থেকে, এটা হচ্ছে ডায়েরি অফ এ ভ্যাম্পায়ার কিড থার্ড উইল, এটার মধ্যে স্টিকার, ও হ্যাঁ এটা তোমাকে ভুলেই গেছি দেখাতে, সব বুকের মধ্যে দেখি যে অনেক কেউ স্টিকার পায় না, কিন্তু আমি দেখছি পাই, যতগুলো ভ্যাম্পায়ার কিডের বুক দিয়েছি ওর মধ্যে সব কটার মধ্যে স্টিকারগুলো থাকে, আরেকটার মধ্যেও দেখাচ্ছি, এটা মনে হচ্ছে না স্টিকার, কিন্তু এগুলো স্টিকার, এগুলো পুরো স্টিকার। থার্ড উইলটাও দেখে না ভালো মতো, ডায়েরি অফ এ ভ্যাম্পায়ার কিড দ্য থার্ড উইল ইন্টারন্যাশনাল বেস্ট সেলার এক্সক্লুসিভ স্টিকার্স ইনসাইড, বললাম না স্টিকার আছে, আর এখানটা দেখো লেখা আছে ফ্রি স্টিকার্স ইনসাইড। এবার চলে যাচ্ছি আরেকটা ভ্যাম্পায়ার কিডের থেকে, এটা হচ্ছে ডাইপার ওভারলোড, এটার মধ্যে এটা হচ্ছে হার্ড কভার আছে, আর এটাও আমার হেভি লেগেছে, এইগুলোর এই বইটা আমার সব থেকে ভালো লেগেছে, কেন কি এটার হার্ড কভার, তারপরে এটা মানে খুব ভালো দেখতে, আর এর মধ্যে মনে হয় স্টিকার দেয় দিয়েছে, আনফর্চুনেটলি এর মধ্যে স্টিকার দেয়নি, তো তাছাড়া সবের মধ্যেই দিয়েছিল, তো এটা হচ্ছে নিউ বুক, তাই তাহলে এখানটা এবার কাউন্ট করতে পারো কটাগুলো আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, আর এটা মিলিয়ে 17 পার্টস আছে ভ্যাম্পায়ার কিডের, আর যে লিখেছে এটা তার নাম হচ্ছে জেফ কিনি, তো
সে সব সব জায়গায় আছে, তোমার ইনস্টাগ্রাম এইসবে। তার বুক সেইসব আরেকটা পার্ট বেরিয়েছে। রড্রিকের একটা ভালো বন্ধু আছে, তার নাম হচ্ছে, দেখাচ্ছি, তার একটা ক্যারেক্টার আছে, তো এরই একটা গ্রেগ হেফলি বলে না, তো ও হচ্ছে, ওরও একটা বই আছে, অনেক কটা বুক আছে ওর। তো এটা আবার সাইডে রেখে দিই। এবার যেই মাঙ্গাসের ওপরে, মাঙ্গাস আমি কালেক্ট করছি এখন। তো ফার্স্টে আসছে ওয়ান টু ইডিয়ট প্যানক্রিয়াসের মাঙ্গা, সবথেকে ভালো মাঙ্গা আমি পড়েছি যত অবধি, পুরোটা পড়ে নিয়েছি। এবার হেভি লাগে মাঙ্গাটা, পার্সোনালি এটা আমার খুব ভালো লেগেছে মাঙ্গাটা, অনেক কটা পেজ আছে এর মধ্যে, তো এবার যাচ্ছি আরেকটা মাঙ্গার উপরে, ওটা হচ্ছে জুজুৎসু কাইসেন জিরো। জুজুৎসু কাইসেন জিরো মানে একটা মুভিও তো এসেছিল, ওটারই মাঙ্গা এটা, এটা মানে নিউ যতটা আমার মনে হয়। এটার হচ্ছে ওই আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিয়াস এর থেকে তো ফর্ম পেজ আছে 197, সব মিলিয়ে পেছনের পেজগুলো হচ্ছে তোমার 200 হচ্ছে। ওই নিয়ে এটা হচ্ছে চেইনসো ম্যানও কিনেছিলাম, আরেকটা হচ্ছে এখন সব মাঙ্গা এইগুলো আরেকটা আসছে, ওটা হচ্ছে নারুটোর মাঙ্গা, ওটা হচ্ছে আনবক্স করবো, চিন্তা করো না। ওটা হচ্ছে নারুটোর মাঙ্গা, আরেকটা হচ্ছে ওটা একটা বুক দিয়েছি ডাবল ডাইজেস্ট বলে, ওটা জানি না ভালোই হবে, আমি দেখছিলাম রেটিং পুরো 4.4 নাকি স্টার দেখছিলাম। এটাও বলতে গেলে আমার পড়া হয়ে গেছে, এটা হাফ পড়া হয়েছে, এটা প্রায় পুরো হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো এইগুলো ছিল আমার বুকস যেগুলো আমি এখনো পর্যন্ত কালেক্ট করেছি এত মান্থসের মধ্যে, যেটা কালেক্ট করেছি ওটাই হচ্ছে সব কটা দেখিয়েছি। হ্যাঁ, তো এবারে এইগুলো সব আমার পড়া হয়ে গেছে, মিম্পিকিড, তারপর এই চেইনসম্যান, সব মাঙ্গা আমার সব পড়া হয়ে গেছে। এবার শুধু যা বাকি থাকছে হচ্ছে এই সুধামূর্তির এটা আর টপ গেটসের এটা, তাছাড়া আমার সব পড়া হয়ে গেছে। সুধামূর্তির আমার আরেকটা পার্ট মানে আরেকটা বুক ছিল, ওটা আমার হেভি লেগেছিলো, ওটা হচ্ছে এই ওটা হচ্ছে এটা যে আমার গ্র্যান্ড প্যারেন্টস ব্যাক অফ স্টোরিজ, ওটা ছিল হচ্ছে গ্র্যান্ড মাদার্স ব্যাক অফ স্টোরিজ ছিল। তো হ্যাঁ, তো আরেকটা হচ্ছে এখানটা হচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, ফলো করো গিয়ে, আর সাবস্ক্রাইব করো যদি না করে থাকো, আর এরকমই ভিডিও দিতে থাকবো আমি যা বললাম। তো আই উইল সি ইউ অগেন ইন দ্য নেক্সট ভিডিও, বা বাই। ਕਿਹੜੀ ਸੁੱਤੀ ਹਾਲੀਵੁੱਡ ਹੀ ਦੇਸੀ ਮੁੰਡਿਆਂ ਦੇ ਸੋਹਣੇ ਬਾਲੀਵੁੱਡ ਮਿਊਜ਼ਿਕ ਦੀ ਵੇਵਾ ਨਾ ਭਾਲਦੇ ਕੋਫੇ ਵਗਾਉਣਾ ਵੀ ਆਉਂਦਾ ਤੇ ਲਿਰਿਕਸ ਹੈ।